আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্যার, তাহলে আমি ক্লাস শুরু করছি। আশা হুম করি আমাকে সবাই শুনতে পাচ্ছেন। আজ হলো 13ই জানুয়ারি সকাল 9টা। ওকে, আমি সাপোর্ট শুরু করছি। আমি প্রথমে দেখে নিচ্ছি মোহাম্মদ জয়নাল আবেদিন, আপনি আসুন, স্ক্রিন শেয়ার করুন। মোহাম্মদ জয়নাল আবেদিন, জয়নাল আবেদিন জি, আপনি কোথা থেকে, কোন জায়গা থেকে? কুড়িগ্রাম স্যার, ঠিক আছে, কুড়িগ্রাম থেকে মোহাম্মদ জয়নাল আবেদিন, স্যার জি। গি স্যার আমার ইয়েটা স্যার গি এবং স্যার প্রোফাইল ইয়েটা স্যার আপনাকে প্রোফাইল ইয়েটা দিই স্যার, মাউস তো দেখেন স্যার, সব ইস্যু দেখবো, আগে আপনি প্রোফাইলটা দেখেন। স্যার ঠিক আছে আপনি আপনি আমাদের এখানে ভর্তি ভর্তি হয়েছিলেন কখন? স্যার। আমি তো 29 তারিখে আপনার প্যান ড্রাইভ পাইছি, 29 তারিখ বলতে, হ্যাঁ 29 তারিখ বললে আমি বুঝবো না, 29 তারিখ বলতে 29শে ডিসেম্বর, জি 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 নভেম্বর, জি জি মানে কত তারিখ বললেন? আমি সেটা ছিল স্যার, আমি ক্লাস করতেছি 3 তারিখ থেকে, হ্যাঁ বাবা, আমি 3 তারিখ বললে বুঝবো না তো, মানে 3 জানুয়ারি নাকি 3 ডিসেম্বর? 3 জানুয়ারি থেকে ক্লাস করতেছি স্যার, 3 জানুয়ারি থেকে ক্লাস করতেছেন। জি আপনি আমাদের ভর্তি হয়েছেন কত? ওটা 29 তারিখে আমি প্যান ড্রাইভ, তাহলে 27 তারিখ হবে স্যার, 27 তারিখ ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখন আপনার আমি সঙ্গে প্রথম কথা তো, বলি স্যার। আমি কি আপনার প্রোফাইলটাকে চেক করে দিয়েছিলাম আগে? না স্যার আমার সঙ্গে দেখা হয় নাই, আমি আপনার সঙ্গে অনেকবার ট্রাই করেছি স্যার, কিন্তু আমার যোগাযোগ ওই স্কুলের কারণে হয় না, কাইন্ডলি স্যার দেখেন আমি স্কুলে আমি পাবো। প্রথমত আপনার প্রোফাইলটা আমি চেক করে দিই, হ্যাঁ, জি তারপর আমি কিকটা চেক করব। আপনি মোটামুটি সুন্দর হয়েছে সবকিছু। আচ্ছা, আপনার ছবিটা পারফেক্ট হয়েছে একদম, হ্যাঁ, ছবিতে হাসি আছে, কনফিডেন্ট আছে, মোটামুটি ঠিক আছে, বড় আছে, ওকে, টপ মার্কেটার বিডি, স্যার আমি আগে ওকে, করছি স্যার এটা কোনো আপনার, সমস্যা। হ্যাঁ, হ্যাঁ আপনি স্যার, একটু কাইন্ডলি কথা বলিয়েন না, আমি একটু আমার মতো করে চেক করি। এসই প্রফেশনাল, লিঙ্ক বিল্ডার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে হলো ডেসক্রিপশন, আই এম এসই প্রফেশনাল, এক্সপিরিয়েন্স প্রমোটিং এনি বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড অফ এনি স্পেসিফিক লোকেশন অর টার্গেটেড কাস্টমার, আই হ্যাভ স্কিলস অন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, ওয়েব কন্টেন্ট ক্রিয়েটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, আই হ্যাভ কমপ্লিটেড 4 মাস ডিপ্লোমা ডিজিটাল মার্কেটিং কোর্স, আফটার কমপ্লিটিং মাই কোর্স আই হ্যাভ ইনভলভিং প্র্যাকটিক্যাল প্রজেক্ট। আপনি নিজ থেকে লিখছেন, কষ্ট করে লিখছেন, ঠিক আছে, ওকে, এক্সপিরিয়েন্স প্রমোটিং এনি এক্সপিরিয়েন্সড, এটা হবে এক্সপিরিয়েন্সড ইন, ঠিক আছে, তাহলে সুন্দর হবে, এক্সপিরিয়েন্সড ইন, হ্যাঁ, ইডি হবে একটা, ধরেন, হ্যাঁ, ঠিক আছে, জি স্যার, এক্সপিরিয়েন্সড ইন প্রমোটিং এনি বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড অর এনি স্পেসিফিক লোকেশন অর টার্গেটেড কাস্টমার, ঠিক আছে, হ্যাঁ, একদম পারফেক্ট হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, তারপর হলো টেস্ট টেকেন, এডিটিং, এসইও, ফেসবুক মার্কেটিং, প্রোডাক্ট লিস্টিং, ডিজিটাল মার্কেটিং, আর্টিকেল রাইটিং, লিঙ্ক বিল্ডিং, তাও ঠিক আছে, এডুকেশন, অ্যাসোসিয়েট, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, সার্টিফিকেট, ওকে, ঠিক আছে, সার্টিফিকেট অফ ট্রেনিং অন অ্যাডভান্স কোর্স, এটা কি? স্যার ওটা আমি টিচিং কোয়ালিটি ইম্প্রুভমেন্ট গভর্নমেন্ট থেকে করছিলাম স্যার, আচ্ছা আচ্ছা, আপনি তো একজন টিচার না? জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কি, মানে এটা কিসের সার্টিফিকেট এখানে এখানে অ্যাড করেছেন? স্যার ওটা অ্যাডভান্স আইসিটি স্যার, এটা হলো আমার টিচিং কোয়ালিটি ইম্প্রুভমেন্ট থেকে স্যার, আমার এটা 56 দিনের গভর্নমেন্ট ট্রেনিং করাইছিল স্যার, মানে আইসিটি পড়ানো, মানে আইসিটির উপর? জি স্যার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার মানে আপনি, প্রয়োজন হলে দেওয়া না হলে নাই স্যার, তার মানে আপনি টিচারদের টিচার, জি স্যার, মানে আপনি ওই যে আইসিটি ট্রেনিং দেন, তাই না, টিচারদেরকে? জি জি মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনার সবকিছু ঠিক আছে, ইনশাল্লাহ আপনি কাজ শুরু করেন। আচ্ছা, আমি আপনার গিগটাও চেক করে দিই। আচ্ছা, গিগ এখন চেক করবো না, গিগটা আমি আরেকদিন চেক করবো, হ্যাঁ, আমরা স্যার, আপনি একটু কাইন্ডলি বলেন স্যার ওই সময় আসবো স্যার, আমি ওই একটু স্কুল আপনি সঙ্গে আপনি অন্য, গিগটা, আমি প্রতিদিন আসি সকাল 9টা, জি দুপুর 2টা, রাত 11টা, এটা আমি রাত্রিবেলা আপনার সঙ্গে দেখা করবো স্যার, ইনশাল্লাহ রাত 11টায় আসেন। আপনার মোটামুটি কাজ ঠিক আছে, এবং আপনার একটুকু দেখে মনে হচ্ছে যে আপনি ভালো ভালো কাজ করতে পারবেন, ঠিক আছে, জি স্যার, আপনি চেষ্টা করে যান। আমি তাহলে গিকটা, আপনি আরো দেখেন গিকটা কি করা যায়। ওই আমি আর আমার নিয়ম হচ্ছে আমি একটা সময়ে একটাই দেখি, একটাই দেখি, হয়তো প্রোফাইল না হয় গিক, মানে একটা সমস্যা সমাধান থ্যাংক করি, ইউ স্যার, ঠিক আছে, জি স্যার, ঠিক আছে, ইনশাল্লাহ আপনি চালাই যান। আমি আশা করি আপনি যদি এভাবে ইয়া করেন, আপনি 1 মাসের মধ্যে অনেক ভালোভাবে ইনকাম শুরু করতে পারবেন, ইনশাল্লাহ পারবো স্যার, করা লাগবে স্যার আমাকেই, ইনশাল্লাহ। আপনি শুধু 150 ঘন্টা আপনি আপনি ইয়া নেন, ঠিক আছে। জি স্যার।
ঠিক আছে তাহলে 100% কনফিডেন্স স্যার আমি পারবো ইনশাআল্লাহ অবশ্যই পারবেন অবশ্যই পারবেন উপরে আল্লাহ আসসালামু আলাইকুম উপরে আল্লাহ আছে নিচে আমি আছি ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে ওকে এরপর হলো এক মিনিট হ্যাঁ হ্যালো ঠিক আছে এই তাহলে এখন আসেন মোহাম্মদ রাসেল রাসেল ফাইবার অ্যাকাউন্ট চেক করে দেন প্লিজ তাহলে আমি ফাইবার অ্যাকাউন্ট সবার ফাইবার অ্যাকাউন্ট চেক করে দেব এবং চেক করে দেওয়ার সময় সবার প্রবলেমগুলো আমি আমি বুঝিয়ে দেব আর একটুকু দেখে আপনারা সবাই নিজ নিজ প্রোফাইলটা ঠিক করে নেবেন ওকে আমি যদি কারো প্রোফাইলটা যদি চেক করে দিই কারো প্রোফাইলটা যদি ঠিক করে দিই তার মানে এটা না যে আমি শুধু ওনার ওনার জন্যই কথাগুলো বলতেছি ওনার জন্যই কাজগুলো করতেছি আসলে আমি কাজ করতেছি আমার সাথে যারা যুক্ত আছেন সবার জন্যই আমি যদি কাউকে কোনো কিছু কারেকশন করে দিই আমি শুধু তাকেই কারেকশন করে দিলাম না আমি কারেকশন করে দিলাম আমার সাথে যুক্ত আছেন যারা সবাইকে ইভেন এই রেকর্ডটা যখন ইউটিউবে যাবে এবং ফেসবুকে যাবে যারা রেকর্ডটা দেখবে তাদের সবাই সবাই কি করবে এটা নিজেকে কারেকশন করে নিতে পারবে সুতরাং আপনারা যারা ওয়েট করতেছেন যে আমাকে দেখানোর জন্য আমি সবার প্রোফাইলে দেখবো সবার প্রোফাইলে আমি ঠিক ঠিক করে দেব কিন্তু আপনার প্রোফাইল ঠিক করার সময় আপনি যতটুকু মনোযোগ দিয়ে দেখবেন তার চাইতে অন্য কারো প্রোফাইল যখন আমি চেক করব বেশি মনোযোগ দিয়ে দেখবেন কারণ প্রত্যেকটা জিনিস আপনার লাগবে প্রত্যেকটা বিষয় কি আপনার জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে এখন এখন আসেন মোহাম্মদ রাসেল ফাইবার অ্যাকাউন্ট চেক করে দেবো আসুন মোহাম্মদ রাসেল রাসেল আমি দেখতে পাচ্ছি রাসেল 40 ওকে এসই প্রফেশনাল রাসেল আপনার পরিচয় বলুন স্যার আমার ফরিদপুর বলমারি থেকে স্যার ঠিক আছে আমি তো আপনার প্রোফাইলটা চেক করে দিয়েছিলাম স্যার ডেসক্রিপশনটা স্যার ঠিক হচ্ছিল না স্যার দুইবার চেক করাইছিলাম এই জন্য আচ্ছা ঠিক আছে আমি দেখছি আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার ওকে কমা অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং এন্ড আদার্স অনলাইন ওয়ার্ক আই উইল টেক ইউর নিড এন্ড মাই ইমাজিনেশন এন্ড মেক প্রফেশনাল এন্ড অসম ওয়ার্ক আউট ফর ইউ ইহা ইহা কি ইহা মানে কি এগুলোকে আপনি নিজ থেকে নিজে চিন্তা করে লেখছেন নাকি অন্য কোথাও কোথাও থেকে দেখে লেখছেন স্যার এটা বাংলা প্রথম লিখছিলাম তারপরে এক ভাইরে যে দেখাইছিলাম সে তারপরে বলে দিছিল আমি তো কোনো ভাইকে দেখাতে বলি নাই আমি আমি বলেছি যে আপনি যে হেল্প টিম থেকে যে স্যার সাপোর্ট নিছিলাম এই জন্য একটু আমি আপনাকে বলেছিলাম যে আপনি বাংলাটা লেখেন আপনি কোনো ভাইয়ের সাথে যদি পরামর্শ করেন তাহলে বাংলাটা লেখান ইংরেজি আমি লিখে দেব আউটসোর্সিং করার জন্য ফ্রিল্যান্সিং করার জন্য ইংরেজি কোনো সমস্যা না সমস্যা হচ্ছে বাংলা আমি কি বুঝতে পারছি জি স্যার বলেন ইংরেজি কি খুব বেশি দরকার আমাদের জীবনের জন্য চায়নারা চায়নারা ইংরেজি জানে না কিন্তু তারা সারা পৃথিবীর মার্কেট দখল করছে না তারা মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে না ইংরেজি না জানেই বলেন পাঠাচ্ছে কিনা জি স্যার জার্মানরা টেকনোলজির দিক দিয়ে ওরা সর্বোচ্চ তারা তো ইংরেজি জানে না তারা জার্মান ভাষায় কথা বলে জার্মান ভাষায় সবকিছু করে জাপানিরা তাদের জাপানিদের কম্পিউটারে কম্পিউটারে কি ইংরেজির কোনো মানে বিন্দু মাত্র নেই ঠিক আছে জাপানিরা শুধু জাপানি ভাষা ছাড়া অন্য কোনো ভাষা তারা বুঝেই না তাদের পুরো কম্পিউটার হলো হলো কি জাপানিজ ভাষায় ইংরেজি ভাষা ভাষায় কোনো কোনো কিছুই নেই আমি কি বুঝতে পারছি জি স্যার এখন কি জাপানিরা কি কাজ করতেছে না জি স্যার এখন কথা হচ্ছে ইংরেজিটা খুব বেশি গুরুত্বপূর্ণ না একজন জাপানি সে যদি খুব ভালো সাকসেস হতে চাই তাকে কি জানতে হবে জাপানিজ জানতে হবে নাকি তাকে ইংলিশ ইংলিশ জানতে হবে
জাপানিজ নিজের ভাষা যাই জানতে হবে, নিজের ভাষা জানতে হবে, ঠিক আছে? একজন চাইনা, সে যদি চায় যে সে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বা সে বিশাল একজন ব্যবসায়ী হবে, তাকে কি জানতে হবে, ইংলিশ জানতে হবে নাকি চাইনা জানতে হবে? নিজের ভাষায় চাইনা, নিজের ভাষা জানতে হবে। এখন একজন বাঙালি যদি চায় যে না আমি অনেক ভালো কিছু করব, তাহলে কি জানতে হবে, বাংলা জানতে হবে নাকি ইংরেজি জানতে হবে? স্যার আগে বাংলা জানতে হবে তারপর ইংরেজি? না, ইংরেজি। ইংরেজি স্যার কি আসছে জগত, আমি আমার কথাটা বুঝেন। একজন বাঙালি যদি মনে করে যে তো চাইনার ক্ষেত্রে ইংরেজি না জানলেও চলবে, জাপানিজের ক্ষেত্রেও ইংরেজি না জানলেও চলবে, তাহলে বাঙালির ক্ষেত্রে কেন ইংরেজি জানতে হবে? আমরা কেন ইংরেজি শেখার জন্য এতটা লাফাই বা এতটা আমরা উদগ্রীব থাকি? বাইরের রাষ্ট্রের সাথে কমিউনিকেশন ভালো করার জন্য স্যার। সরকারটা কি এখন জাপানিরা কোনো কমিউনিকেশন না করে জাপানিরা নিজের ভাষা দিয়ে তারা ডেভেলপ করতেছে না? চাইনারা কোনো জাপানিজ ইংলিশ জানে না, কোনো চাইনা ইংলিশ জানে না, জার্মানরাও ইংলিশ কেয়ার করে না, তাই তো? পৃথিবীতে সামান্য কিছু মানুষ ইংরেজি ভাষায় কথা মানে কথা বলে। তো জাপানিজরা চাইনারা যদি ইংরেজি ভাষা না জেনে যদি এতটা উন্নতি করে, আমাদেরকে কেন ইংরেজি ভাষা জানতে হয় বা আমাদেরকে এখন এতটা ইংরেজি ভাষা জানার জন্য আমরা এতটা বেশি উদগ্রীব থাকি? এবং বলা হয় যে ইংরেজি ছাড়া কি সম্ভব না, বা ইংরেজি ছাড়া কি, ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি শেখার গুরুত্ব অনেক, ইংরেজি না না জানলে চাকরি পাওয়া যায় না, এই করা হয় না সে করা হয় না, কেন? এবং সবাই এটাও বলে যে ফ্রিল্যান্সিং করার জন্য, আউটসোর্সিং করার জন্য ইংরেজিটা খুব বেশি দরকার, বলে না? জি স্যার। কিন্তু আমি কখনোই বলি না, আমি যেটা বলি যে আপনাকে ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে বাংলাটা ভালো জানতে হবে, ইংরেজিটা ঠিক আছে জানতে হবে না, ঠিক আছে? এখন বিষয়টা কি আমি আপনাকে একটু ব্যাখ্যা করে বলি। বিষয়টা হচ্ছে জ্ঞান এক জিনিস, ইংরেজি আরেক জিনিস। ইংরেজি একটা ভাষা মাত্র, ইংরেজি জাস্ট এন্ড ল্যাঙ্গুয়েজ, আর কোনো কিছুই না। চায়নার বড় একজন বিজ্ঞানী, সে বিজ্ঞানীকে মহাকাশের এক বিজ্ঞানী, সে যদি নাসাতে যায় হ্যাঁ সে কাজ করতে পারবে না, ইংরেজি না জানে সে কি যে স্যাটেলাইট এর কাজ করা, এই বানানো, সেই করা, এই করা, সেই করা, যে বিমান বানাই হ্যাঁ সে কি যে চায়নার কোন একজন বিমানের কারিগর বা বিমানের ইঞ্জিনিয়ার যদি কি আমেরিকাতে যায়, তাকে কি ইংরেজি ভাষা শিখে তারপর বিমান বানাতে হবে আমেরিকাতে বসে? জি না স্যার। তার মানে ভাষাটা বড় বিষয় না, সে কি কাজ জানে সেটাই সেটাই বড় বিষয়। আমি কি বুঝতে পারছি? জি স্যার। কাজটা হচ্ছে বড়, একজন বিমানের ইঞ্জিনিয়ার হ্যাঁ বিমানের মেকানিক বা বিমানের কারিগর, সে যদি কি জাপানে থাকে তাও সে বিমান বানাতে পারবে বা বিমান রিপেয়ার করতে পারবে, তাকে যদি আমেরিকান আমেরিকায় যদি নিয়ে যাওয়া হয়, আমেরিকার কোন বিমান যদি কারেকশন করে, তারপরে সে কি ওই ইংরেজি ভাষা না জেনে সে বিমানটা কারেকশন করতে পারবে? এখানে তার জন্য দরকারি কি, কারিগরি জ্ঞান, দক্ষতা, নাকি তার মানে ভাষা? স্যার কারিগরি জ্ঞান আর দক্ষতা স্যার। হ্যাঁ, কারিগরি জ্ঞান এবং দক্ষতাটা খুব বেশি দরকার। তো আমাদের কারিগরি জ্ঞান এবং দক্ষতা কি? দক্ষতা হলো আমাদের কাজটা শিখা, তাই তো? এসইও, আমাদের এসইও কাজটা শিখা। তো আমরা কত ভালোভাবে কাজটা শিখতে পারি সেটা হচ্ছে বড় বিষয়। ও কাজটা শিখার পর এরপর আমরা যদি বলতে না পারি, মনে করেন আমরা ভালোভাবে ইংরেজি জানি না, ভাঙ্গা ভাঙ্গা ইংরেজি বললেও চলবে, ঠিক আছে? ভাঙ্গা ভাঙ্গা ইংরেজি বললেও চলবে। এখন একজন জাপানের একজন কারিগর, জাপানের একজন বিমানের ইঞ্জিনিয়ার, সে খুব ভালো একজন ইঞ্জিনিয়ার, অনেক বড় একজন ইঞ্জিনিয়ার, তাকে আমেরিকার কোনো একটা কোম্পানি কি করলো, অফার দিয়ে নিয়ে গেল। এখন সে ভালো ইংরেজি ইংরেজি জানে না, ইংরেজিতে কথাবার্তা বলতে পারে না, তখন তারা কি করবে? তখন তার সে ইশারা ইঙ্গিতে কথা বলবে। ওই জাপানের ইঞ্জিনিয়ার ইশারা ইঙ্গিতে যতটুকু কথা বলবে ততটুকুই তো ওরা বুঝে নিবে, এবং প্রয়োজনে ওরা ওদের প্রয়োজনে কি করবে, জাপানি শিখবে তার সাথে কথা বলার জন্য। আমি কি আপনাকে বুঝাতে পারছি? আগে কোনটা, আগে কি ভাষার জ্ঞান নাকি আগে জানার জ্ঞান? আগে স্যার জানার জ্ঞান। হ্যাঁ, জ্ঞান এক জিনিস, দক্ষতা এক জিনিস, মানে দক্ষতা এক জিনিস, ভাষা এক জিনিস, ঠিক আছে? তো ভাষাটা আপনার খুব বেশি ভালো না হলেও চলবে, আপনার কাজটা ভালোভাবে শিখতে হবে। এখন জাপানের একজন বড় ইঞ্জিনিয়ার, সে যদি আমেরিকাতে যায়, তাহলে এই সে ভুলভাল ইংলিশ যদি বলে, সে যদি খুব সহজ মানে খুব নন স্ট্যান্ডার্ড ইংলিশ যদি বলে হ্যাঁ, সেটা আমেরিকানটাকে খুব সহজে সেটা বুঝতে পারবে, বুঝে নিবে, বুঝে নেওয়ার চেষ্টা করবে। আপনিও যদি ভালো কাজ পারেন কিন্তু আপনি ভালো ইংলিশ না পারেন, তাহলে কি আমেরিকানরা এটা খুব সহজে এটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। আর আপনি যদি কাজে যদি না পারেন, তাহলে যত ইংলিশ পারেন না কেন সেটার কোনো লাভ আছে? ফলাফল জিরো, মানে কোনো ফলাফল আছে কিনা? কোন একটা ছেলে ইংলিশে অনার্স মাস্টার্স করলো, বিশাল অনেক ফট ফট ইংলিশ বলতে পারে কিন্তু কোনো কাজ পারে না, তো তাকে কি বাইরে কি নিয়োগ দিবে? জি না স্যার। আবার কোন একটা ছেলে ইংলিশ খুব বেশি পারে না কিন্তু অনেক বেশি কাজে এক্সপার্ট, কিন্তু ইংলিশে ভালো কমিউনিকেট করতে পারে না, বায়ার বায়ার কাকে নিয়োগ দেবে? যে ইংলিশ পারে তাকে, নাকি যে কাজ পারে তাকে? যে কাজ পারে, যে কাজ পারে তাকে। তো এখন আপনার কথাবার্তা দিয়ে বুঝাইতে হবে যে আপনি কাজ পারেন। এক মিনিট,
তাহলে এখানে ইংলিশ ঠিক ততটুকুই ততটুকুই জানতে হবে যতটুকু কি আপনার বায়ারকে বোঝানোর জন্য কমিউনিকেশন করার জন্য যতটুকু দরকার হালকা ভাবে, ঠিক আছে? জি স্যার, ইংলিশটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না। তো আপনি আপনি যে ভালোভাবে কাজটা জানেন সেই সেটা আপনার মাতৃভাষায় আপনি লিখবেন, বাংলা ভাষায় আপনি লিখবেন, লাইন বাই লাইন আপনি লিখবেন। লেখার পর যদি আপনি মনে করেন যে আমি এটা ইংলিশে কনভার্ট করতে পারতেছি না বা কনভার্ট করতে অসুবিধা হচ্ছে, আপনি আমাকে দেখাবেন এবং আমি কি আপনাকে সেটা করে দেবো, ইংরেজিটা আমি করে দেবো। কোনো বড় ভাইকেও দেখানোর দরকার নেই, কোনো ছোট ভাইকেও দেখানোর দরকার নেই, যে স্যার আমি বাংলা লিখছি আমি ইংরেজিটা করতে পারতেছি না, আমাকে ইংরেজিটা করে দেন। আচ্ছা, আমি কি আমি কি আমি কি আপনাকে বিষয়টা বুঝতে পারছি? জি স্যার। আর আমি আপনাকে ওই ইংরেজি থেকে কিভাবে করবেন, হ্যাঁ, বাংলা লেখাগুলোকে কিভাবে ইংরেজিতে কনভার্ট করবেন সেটার অনেকগুলো কৌশল আমি দেখিয়েছি আপনাকে। অনেক বেশি এক্সপার্ট হতে হবে না। একটা ক্লাস আপনি যদি ক্লাস 8 যদি পাশ করে থাকেন, একটা ক্লাস 8 এর ছেলে যতটুকু ইংলিশ জানে, যতটুকু ইংলিশ বুঝে, অতটুকু ইংলিশ দিয়ে সহজ সাধারণ শব্দগুলো ব্যবহার করে আপনি খুব সুন্দর করে ট্রান্সলেট করতে পারবেন। যদি আপনার লেখাটা যদি অতটা স্ট্যান্ডার্ড না হয় তাতে কোনোই সমস্যা নেই। আমি কি বুঝতে পারছি? জি স্যার। লেখাটাকে স্ট্যান্ডার্ড লাগবে না, অনেক হাই ক্যাটাগরির লেখা হইতে হবে না। তারপর লেখাটাতে কোনো গ্রামাটিক্যাল যত ইচ্ছে মিস্টেক করেন, গ্রামাটিক্যাল মিস্টেক কোনো ইগনোর করেন, কোনো সমস্যা নেই গ্রামাটিক্যাল মিস্টেক মিস্টেক করলে, তাই তো? তাহলে আমাদের লেখার ব্যাপারে এত সচেতন হতে হবে না। শুধুমাত্র কোনো শব্দের, কোনো বাংলা শব্দ আমি মনে মনে চিন্তা করলাম সেই বাংলা শব্দের ইংরেজি যদি আমি না পারি, যেমন আমি পুঁইশাক দিয়ে ভাত খেলাম, তাহলে এখানে ভাত ইংরেজি জানি, আমিও ইংরেজি জানি, সবকিছু ইংরেজি জানি, শুধু পুঁইশাক এসে আমি আটকে গেছে। তাহলে পুঁইশাক যদি আমি বাংলা যদি লিখি গুগলে, পুঁইশাক ইংরেজি মিনিং, এটা যদি আমি বাংলা বাংলা যদি লিখি গুগলে, পুঁইশাকের ইংরেজি চলে আসবে না? জি স্যার। প্রত্যেকটা শব্দের অর্থ যদি আমরা কি গুগল সার্চ করে বের করতে পারি প্রত্যেকটা বাংলা শব্দের ইংরেজি অর্থ, তাহলে তো আমরা খুব সিম্পলি আমরা কি করতে পারবো, সেগুলোকে পাশাপাশি লিখে আমরা ওয়ার্ড সাজাতে পারবো, পারবো না? পাশাপাশি লিখে সাজাবেন, সাজানোর পরে দেন কি করবেন, ছোট ছোট করে সেন্টেন্স গুলো লিখবেন, ছোট ছোট করে সেন্টেন্স, ঠিক আছে? যে আমি 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 ফ্রিল্যান্সিং করব, আমি ফ্রিল্যান্সিং করে একটা পাঁচতলা বাড়ি বানিয়ে সেই বাড়িতে বসে আমি আরাম করে আউটসোর্সিং এর কাজ করব। অনেক লম্বা একটা সেন্টেন্স না, এই সেন্টেন্স থেকে এত লম্বা করে বলা যাবে না। প্রথমটা বলবেন আমি মনোযোগ দিয়ে ফ্রিল্যান্সিং করব, তারপর ফ্রিল্যান্সিং করে টাকা জমাবো ফুল স্টপ, মানে আমি মনোযোগ দিয়ে ফ্রিল্যান্সিং করব ফুল স্টপ, ফ্রিল্যান্সিং করে টাকা জমাবো ফুল স্টপ, সেই টাকা দিয়ে একটা পাঁচতলা বাড়ি করব ফুল স্টপ, সেই বাড়িতে বসে আমি আরাম করে ফ্রিল্যান্সিং করব ফুল স্টপ। তাহলে আমি একটা সেন্টেন্স অনেক লম্বা করে বলা যায়, আবার সেই সেন্টেন্স গুলোকে ভেঙে ভেঙে বলা যায়, ঠিক কিনা বলেন? জি স্যার। তো এগুলো তো এভাবে আপনি করতেই পারেন। আপনি যদি ক্লাস 8 যদি পাশ করে থাকেন, যে আপনি অবশ্যই ক্লাস 8 পাশ করেছেন, তো যে কোনো মানুষ যদি ক্লাস 8 যদি পাশ করে থাকে তাহলে তো সে অবশ্যই এটা করতে পারবে, তাই না? জি স্যার, অবশ্যই এটা করতে পারবে। তো এইটুকুর উপর নিজের উপর আস্থা না রেখে, নিজের উপর কনফিডেন্ট না রেখে আপনি কেন বড় ভাইয়ের কাছে গেছেন, কেন ছোট ভাইয়ের কাছে গেছেন? আপনার কাজটা অন্য কেউ যদি করে দেয় কখনো সেটা আপনার মতো হবে? আমাকে বলেন। জি স্যার। রাসেল। জি স্যার। আপনার কাজটা অন্য কেউ যদি করে কখনো সেটা আপনার মতো সেটা আন্তরিকতা দিয়ে হবে কখনো? জি না। আপনার কাজটা আপনাকে করতে হবে, ঠিক আছে? সবগুলো কাটবেন, এখানে যা লেখা আছে সবগুলো কাটবেন, ঠিক আছে? সবগুলো কেটে আমি যেভাবে বললাম সেভাবে ছোট ছোট সেন্টেন্স করে লিখবেন। লেখার পর আপনি নিচ থেকে লেখেন, ছোট ছোট সেন্টেন্স দিয়ে লেখেন, তখন আমি এটা কারেকশন করে দিতে পারবো। আমি কি আপনাকে বুঝাতে পারছি? জি স্যার। নিজের উপর আস্থা রাখতে হবে, অন্যের উপর আস্থা রাখা যাবে না। মানে আপনি যদি ফ্রিল্যান্সিং করেন নিজের শক্তির উপর আস্থা রাখতে হবে, ঠিক আছে? এভাবে যদি এখন কেউ যদি এভাবে যদি মানে মন মানসিকতা থাকে যে আমি পারি না, আমি মনে হয় পারবো না, সত্যি সত্যি করে অর্থ হলো যারা ফ্রিল্যান্সিং করে তারা আসলেই খুব বেশি কিছু পারে না, ঠিক আছে? যারা কম পারে তারাই ফ্রিল্যান্সিং করে, সবচেয়ে বড় কথা, সবচেয়ে সহজ কথা। যারা কম পারে, যারা যারা ফ্রিল্যান্সিং করে তারা ইংলিশে কম কম জানে, যারা ফ্রিল্যান্সিং করে তারা কি কম্পিউটার কম জানে, ইন্টারনেট কম জানে, হ্যাঁ। তো এখানে বেশি জানার কোনো বিষয় নেই। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আন্তরিকতা দিয়ে আমি জানবো, আমি জানি না কিন্তু আমি জানবো, আমি জানার চেষ্টা করতেছি, আমি পারি না কিন্তু আমি যতটুকু পারি একটুকু দিয়ে শুরু করবো। আপনার যুদ্ধ করার জন্য কামান দরকার, রকেট লঞ্চার দরকার, পারমাণবিক বোমা দরকার, বাট আপনার কাছে কোনো কিছু নেই, আপনার কাছে শুধু একটা তলোয়ার আছে, ওই তলোয়ার দিয়ে আপনাকে শুরু করতে হবে। যুদ্ধ হবে তো, হবে না? জি স্যার। আপনার আপনার কাছে মেশিন গান দিয়ে আপনি যেরকম যুদ্ধ করতে পারবেন, আপনি কি তলোয়ার দিয়ে কি যুদ্ধ চালাতে পারবেন? তো যুদ্ধ শুরু করাটা দরকার। যুদ্ধ শুরু করলে আপনার সবকিছু হয়ে যাবে, আপনি একদিন রকেট লঞ্চার চালাতেও শিখবেন, সবকিছু শিখবেন, ঠিক আছে?
ইংরেজি বেশি পারেন না, যারা পারেন না তা আপনারা কি এটা নিয়ে টেনশন না করে শুরু করেন, আমি আছি, ঠিক আছে, যেখানে প্রবলেম হয় সেখানে আমি সমাধান করে দেব। কিন্তু একটাই শর্ত, সেটা হলো কি, নিজ থেকে চেষ্টা করতে হবে। কোনো বড় ভাই ছোট ভাই অন্য কেউ আপনার কাজ করে দিবে, সেই আশা বা সেই ইয়াটা পুরোপুরি বাদ দিতে হবে। ঠিক আছে, আমি একটু সময় নিচ্ছি, পাঁচ মিনিট আমি আমি সময় নিচ্ছি, 1 মিনিট। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, তাহলে এখানে স্ক্রিনে আসেন মোহাম্মদ রফিক, লিঙ্কটা একটু পরে দেখবো, আগে আমি ইয়াগুলো ঠিক করে দিই, এই অ্যাকাউন্ট গুলো। আছেন শাহজাদ হুসাইন, প্লিজ চেক মাই গিগ প্রোফাইল। আছেন শাহজাদ হুসাইন, আছেন শাহজাদ হুসাইন, ঠিক আছে সাজাদ, আমি আপনার ছবিটা দেখতে পাচ্ছি, ছবিটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না আপনার ছবিটা। আপনি আপনাকে বসতে হবে এভাবে না, বসতে কম্পিউটারের দিকে মুখ করে না, কম্পিউটারকে পিছনে রেখে, মানে আপনি থাকবেন সোজা, আপনার পিঠের দিকে, পিঠের দিকে থাকবে কি কম্পিউটার, আপনি চেয়ারটাকে উল্টো করে একদম সোজা ঘুরাবেন, ঘুরিয়ে ঠিক আছে এমন ভাবে ছবি তুলবেন, মানে এক ফ্রেমের মধ্যে আপনার ফেসও আসবে এবং আপনার কাঁধের পিছনে, আপনার পিঠের পিছনে একটু একটু করে মনিটরটা দেখা যাবে। মনিটরটা পুরোপুরি ভাবে দেখা না গেলেও কোনো সমস্যা নেই, আপনার ফেসটা ক্লিয়ার হতে হবে। এখানে ফেসের উপর আলো কম হয়েছে, এক নজরে বুঝে যাচ্ছে না যে আপনার ফেস। তাছাড়া আপনার চেহারাতে পর্যাপ্ত আলো নাই, 1 নম্বর, হাসি নাই, কনফিডেন্ট নাই, ঠিক আছে, একটু চেঞ্জ করতে হবে ছবিটা। আর তাছাড়া এই ছবিটা ক্লোজ আপ হয় নাই, ছবিটা বড় হয় নাই, ছবিটা থাকতে হবে এটার মাঝখানে, ঠিক আছে, একটু ছবিটা কারেকশন করতে হবে। তারপর হচ্ছে ফ্রম বাংলাদেশ, ওকে, এগুলো ঠিক আছে। আই এম অ্যান এক্সপার্ট ইন এসইও প্রফেশনাল এন্ড অলসো ডিজিটাল মার্কেটার, ওকে, আই এম এক্স, আবার আই এম এক্সপার্ট, ও মাই গড, ও মাই গড, এত এক্সপার্ট কেন? একটা শব্দ যদি আপনি একবার ব্যবহার করেন সেই শব্দটাকে দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। আই এম অ্যান এক্সপার্ট, আবার আই এম অ্যান এক্সপার্ট। হ্যাঁ, এখানে 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 দিতে পারেন যে অলসো স্কিলড ইন, এন্ড অলসো, এন্ড এর পরে অলসো হবে না তো, এন্ড অলসো দুটো তো একই জিনিস, তাই না? এন্ড ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, তারপর অলসো স্কিলড ইন, আই এম যেহেতু ওইখানে লেখছেন আই এম লেখার দরকার নাই। হ্যাঁ, এখানে লিখবেন অলসো স্কিলড ইন, অলসো অলসো স্কিলড ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এন্ড কন্টেন্ট মেকিং এন্ড কন্টেন্ট মেকিং এন্ড লিঙ্ক বিল্ডিং। এন্ড তো হবে না দুইবার, এটা এত অযত্ন অবহেলা কেন? এটা তো, এটা তো আসলে ভুল না, এটা তো অবহেলা। আপনি ফ্রিল্যান্সিং এর কাজ করার সময় ইচ্ছা মতো ভুল করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু অবহেলা করা যাবে না। কন্টেন্ট মেকিং এন্ড লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে, তো কন্টেন্ট মেকিং, লিঙ্ক বিল্ডিং এর এল যদি বড় হাতের করেন, বি যদি বড় হাতের করেন, তাহলে কন্টেন্ট এর সি বড় কি করলো, কি দোষ করলো? হ্যাঁ, কন্টেন্ট এর সি ও বড় করেন, মেকিং এর এম ও বড় করেন, এটা তো একটা কাজের হেডিং, তাই না? আই হ্যাভ কমপ্লিটেড এ লং টার্ম ট্রেনিং ফ্রম ট্রেনিং, ও মাই গড, ও মাই গড, ট্রেনিং যে কথা, কোর্স কি কথা, ট্রেনিং কোর্স মানে কি? আই হ্যাভ কমপ্লিটেড এ লং টার্ম কোর্স অথবা আই হ্যাভ কমপ্লিটেড এ লং টাইম ট্রেনিং, একটাই হতে পারে, তাই না? আই হ্যাভ কমপ্লিটেড এ লং টাইম, লং টার্ম ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট এন্ড এন্ড গেইনড মেনি এক্সপিরিয়েন্স, আই ক্যান প্রমোট এনি বিজনেস অ্যাডভান্স টু এ হায়ার পজিশন এন্ড অলসো এনি প্রোডাক্ট অর সার্ভিসেস টু মিলিয়নস অফ পিপল, আই ক্যান প্রমোট এনি বিজনেস অ্যাডভান্স টু এ হায়ার পজিশন এন্ড অলসো। এখানে তো আমি এত লম্বা সেন্টেন্স তো আমি কখনো লিখতে বলি নাই, এত লম্বা সেন্টেন্স কেন? এত লম্বা সেন্টেন্স গুলো তো মানুষ বুঝবে না, সেন্টেন্স গুলোকে খুব ছোট ছোট করতে হবে, ছোট ছোট করে লিখতে হবে। এখানে আপনি কি বলতে চেয়েছেন সেই জিনিসটা ক্লিয়ার হয় না, মানে বড় সেন্টেন্স হলে জিনিসটা পুরোপুরি তালগুল পাকায় যায়। আপনি সবসময় লিখবেন সিম্পল সেন্টেন্সে, ছোট 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 সেন্টেন্সে,
যে আমি বাজারে গেলাম, আমি বাজারে গিয়ে গরুর মাংস কিনে সেগুলোকে রান্না করে ভাত খেয়ে, সে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে তারপরে স্কুলে গেলাম, বিশাল একটা সেন্টেন্স। পাঁচ ভাগে এই সেন্টেন্সটাকে মানে ভাগ করা যায়, কেটে কেটে ছোট ছোট টুকটা করবে। আমি আমি বাজারে গেলাম ফুল স্টপ, বাজারে গিয়ে একটা কি মানে 1 কেজি গরুর মাংস কিনলাম ফুল স্টপ, বাসায় আসলাম ফুল স্টপ, গরুর মাংস রান্না করলাম ফুল স্টপ, ভাত খেলাম ফুল স্টপ, তারপরে স্কুলে গেলাম ফুল স্টপ। এভাবে বলতে হবে, এক লাইনে বিশাল করে সেন্টেন্স করলে এটা বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে? এখানে আপনার এটাও বুঝতে অসুবিধা হচ্ছে, আর আর সেন্টেন্সের যে ফরমেশনটা এখানে সেন্সটা ক্লিয়ার হয় নাই। আই ক্যান প্রমোট এনি বিজনেস, খুব ভালো করে একটুকু বুঝতে পারছি। অ্যাডভান্স টু এ হায়ার পজিশন, মানে হায়ার পজিশনে অ্যাডভান্স করা, এটার মানে কি? কোন একটা বিজনেসকে হায়ার পজিশনে অ্যাডভান্স করা বলতে আসলে কোনো কিছুই মিন করে না। অ্যান্ড অলসো এনি প্রোডাক্ট অর সার্ভিসেস টু মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড কে আপনি কি করবেন? মানে এখানে তাল গুল হজ বরল, হ্যাঁ মানে পুরোপুরি কি এটা যে পড়বে তারই কি মাথা পুরোপুরি খারাপ হয়ে যাবে। দয়া করে এভাবে দেখবেন না। আমি এই বারবারই বলি যে আপনি প্রোফাইলটা তৈরি করতে সময় লাগবে আপনার আধা ঘন্টা, আর প্রোফাইলটাকে কারেকশন করতে সময় লাগবে 9.5 ঘন্টা। তো যারা 9.5 ঘন্টা যারা কাজ করবে না, তাদের প্রোফাইলটা দেখলেই বুঝে যাবে ছোটখাটো অনেকগুলো ভুল রয়ে যাবে, ঠিক আছে? এই যেমন কমা ঠিক থাকবে না, ফুল স্টপ ঠিক থাকবে না, সেন্টেন্স গুলো বড় বড় হবে, তারপর ঠিক আছে অনেক অনেক কিছু এখানে সমস্যা থাকবে, এগুলো দেখলেই বুঝে যায়। এই যে ক্যাপিটাল ক্যাপিটাল লেটার কোথায় ক্যাপিটাল লেটার হবে, কোথায় স্মল স্মল লেটার হবে। এই যেমন স্কিল ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাহলে সোশ্যাল এর এল তো এস তো বড় হাতের হওয়ার কথা, হ্যাঁ এখানে ডিজিটাল মার্কেটিং এর ডি বড় হাতে লেখছেন কিন্তু এম ছোট হাতের, ঠিক আছে? তো এভাবে অনেক অনেকগুলো ভুল থেকে যায়। এখানে আমি স্পষ্ট ভাবে বুঝতে পারতেছি যে আপনার এটা হচ্ছে আধা ঘন্টার ফসল। এই আধা ঘন্টার ফসল দিয়ে আপনি কি ভেবে আপনি আধা ঘন্টার মধ্যে একটা নৌকা বানাবেন, সেই নৌকা নৌকা দিয়ে আপনি সাগর সাগর পার হবেন, এটা কেমনে সম্ভব? আধা ঘন্টার মধ্যে যদি আপনি একটা নৌকা বানান, স্বাভাবিক ভাবে সেই নৌকাতে অনেকগুলো ফুটো থাকবে, অনেকগুলো ছিদ্র থাকবে। আপনার নৌকা বানাতে যদি সময় লাগে আধা ঘন্টা, সেই নৌকাটাকে ভালো করে ঠিক আছে মানে ওয়াটার প্রুফ করতে, সকল ছিদ্র বন্ধ করতে, পারফেক্ট করতে সময় লাগবে আপনার আর আরো কি আরো 10 ঘন্টা, ঠিক আছে? এখন যারা এরকম ছোট নৌকা নিয়ে বা ছিদ্রযুক্ত নৌকা নিয়ে আপনি কিভাবে নদী পার করবেন? অনেকে মনে করে যে আমি তো প্রোফাইল তৈরি করাটাই মনে হয় কাজ, মানে ফাইবার প্রোফাইল তৈরি করাটাই কাজ। আসলে ফাইবার প্রোফাইলটা তৈরি করাটা বড় কাজ না, বড় কাজ হলো ফাইবার প্রোফাইলটাকে কারেকশন করা। নৌকা তৈরি করাটাই বড় কাজ না, নৌকাটাকে ছিদ্রগুলো মেকআপ করা, ভালো করে পারফেক্টলি করা, যে কোথাও কোনো ইয়ে আছে কিনা সেটা ঠিক করা, ওইটা হচ্ছে বড় কাজ। ছিদ্রগুলো বন্ধ করা সেটা হচ্ছে বড় কাজ, না হলে মাছ সাগরে গিয়ে কি হবে, নৌকা ডুবে যাবে। দয়া করে এটাকে একমাত্র কাজ মনে করবেন না, যেটা শুধুমাত্র প্রোফাইল তৈরি করাটাই বড় কাজ না। প্রোফাইল তৈরি করাটা লাগে মাত্র আধা ঘন্টা, প্রোফাইলটাকে কারেকশন করতে সময় লাগে 9 ঘন্টা। শুধু 1 ঘন্টার কাজ করে আমাকে দেখাবেন না, 9 ঘন্টার কাজ করে আমাকে দেখাবেন। আচ্ছা রশিদ ফ্রম গাজীপুর, চেক মাই গুগল টপ র্যাঙ্কিং গিগ। রশিদ আমি আপনার আদেশ অমান্য করতেছি, কিছু মনে করবেন না। তসলিমা আক্তার বলেছেন, স্যার ফেসবুক থেকে বায়ারকে, আচ্ছা তসলিমা আমি এটা তো কাজের বিষয়, আমি একটু পরে বলতেছি, আমাকে প্রোফাইলগুলো চেক করে দিই। ক্লাসিফাইড পোস্টিং এর গিগ পাবলিশ করেছি, আচ্ছা তারপর হচ্ছে স্যার আমার প্রোফাইলটা একটু দেখবেন। আচ্ছা মোহাম্মদ শহীদুর, হ্যাঁ শহীদুর রহমান আপনি আসেন, মোহাম্মদ শহীদ, ওকে একটু আসতেছে আমি জানি।